ওদের বাড়ির নিম গাছতলায় বসে কান চুলকাতে চুলকাতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা পেলা, ভূত সম্পর্কে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো, এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতো করে বললে, কেন, আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো, শুনে টুনেও কিছু মনে হয় না, একদম না। লোকে নানা রকম প্রেসক্রিপশান দেয়, কেউ বলে খামোকা একটা কাটা মুন্ডু খেঁচাত করে কামড়াতে এলো, কেউ বা বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের উপর হেঁটে যাচ্ছে, কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে এক পা দিয়ে। বল্টুদা বললে, বাজে বকিস না, ধরে নিম গাছটাতেই একটা ভূত আছে। এই দিনে দুপুরে আমি দারুণ চমকে গিয়ে নিম গাছটার দিকে একবার চেয়ে দেখলাম, না ভূত টুত কিছু নেই, কেবল আমার মাথার ওপর একটা কাক বসে আছে, কাককে আদৌ বিশ্বাস নেই, তাই একটু সরে গিয়ে বসলুম তক্ষণে। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি ধরতে যাব কেন, কি দরকার আমার, ভূত টুত ধরা আমি আদৌ পছন্দ করি না, সাপ বলে দিচ্ছি তোমার। কিন্তু মনে কর, ভূত যদি তোকেই ধরে, মানে তোকে ধরতেই পছন্দ করে যদি। আমি দোস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললুম, বল্টুদা আমি এবার বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত ধরে টেনে বসে, আহা যাচ্ছিস কেন? বললুম, বলেই কি সত্যি সত্যি ভূত তোকে ধরছে নাকি? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না, সেই ব্যাপারটাই তোকে বললুম। আমি বললুম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প বাগিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল, বলে, টেনি তার কথা আর বলিস নি, তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাদ, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 250 টাকা খেয়ে গেল। নাকটাকে কেমন একটা তেলে ভাজা সিঙ্গারার মতো করে বললে বল্টুদা, ছি ছি, যাবার আগে আমার পিঠ চাপড়ে কী সব মেফিস্টো ফিলিপস টিলিপস বলেও গেল, কিছু বুঝলুম না। রামো রামো, টেনিদা আবার একটা মানুষ? বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়েছে, 250 টাকার শোক বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও এইরকম, তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিল, তারপর বলতে থাকলো, আমার বড়দির মেয়ে দিল্লিতে জন্মেছে বলে তার নাম রাজধানী, ছোটোবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতাম, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিল। সন্ধ্যের পর গাড়ি বদলাতে হলো ছোট্ট একটা জনসং স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়, শেষে দেখি পিছন দিকের একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে, দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুক করে উঠে বসলুম। 17 ইঞ্চি জড়ানো ছোট্ট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও 20 মিনিট এখানে থাকবে, আমি বসে বসে দেখতে লাগলুম। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না, বোধহয় পেছন দিকের গাড়ি বলে কারুর একটা নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল, একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে, নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এর মধ্যে দুজন মারোয়াড়ি যাত্রী অনেক লট বহর নিয়ে আমার গাড়িটার দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম, এই রে এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক কী যেন বললো ওদের, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটলো। আমার স্বস্তির নিঃশ্বাস পড়লো বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরে মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল, ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যই সরে পড়লো। যা হোক, বেশি ভেবে চিনতে লাভ নেই, গাড়ি ছাড়তে এখনও বেশ কিছুটা দেরি আছে। কিন্তু আমি আর বসতে পারছিলুম না, একে তো আসবার আগে বিস্তর খাইয়েছে, বলেছে ছোটো মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পেট দেড় মন ভারী হয়ে আছে। তার রাত প্রায় 10:30 বাজে, দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি আপাতত লম্বা হই, যা ভাবা তাই করা, আমি শুয়ে পড়লুম। গাড়ি ছাড়তে বোধহয় 10 মিনিট তখনও দেরি ছিল, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও সময় লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে, কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আমি আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী কেউ ওঠেনি, নিশ্চিন্তে ঘুমানো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমলুম। রাত তখন কত হয়েছে জানি না, হঠাৎ আমার চটকা ভাঙল, ভীষণ মশা কামড়াচ্ছে আর কী যেন একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কামরায় নিতল অন্ধকারে গোটাচারেক আলো জ্বলছিল, পাখাও ঘুরছিল,
কিন্তু এখন আলোও নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটা তারা নেই, জোনাকি নেই, কিচ্ছু নেই। জানালার অন্য দিকে তাকালো, সেই একই দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরা সমুদ্রের ভেতরে তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো, কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডুলি পাখি উঠেছে তার ভেতর, নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাত যে কখনো এত অন্ধকার হয় আমি স্বপ্নেও জানতাম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভেতরে অন্তত একটা আবছা আলোর আভাস থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দু একটা জোনাকির ফুলকি জ্বলে, এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে সিগন্যালের বাতিটাও তো দেখা যাবে, কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। কি নিদারুণভাবে মশা কামড়াচ্ছে, যে তোকে কি বলবো বেলা, তার উপর দারুণ দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলাম, বেঞ্চির ওপর হাত পা ছড়িয়ে বসেছিলাম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরই, শেষে জেরবার হয়ে একটা চাঁটি হাঁকড়েছি, তোকে কি বলবো পেলা, সেটা আমার গায়ে গিয়ে লাগলো না, খড়খড়ে লোমলা নরম কি একটা জিনিসের ওপর ঘপাং করে চটটা গিয়ে পড়ল। খুত করে কি একটা বিটকেলা আওয়াজ হলো, কালো মতন কে যেন শূন্য লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল, তারপরে কি যেন ঘপাত করে বাইরে চলে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি? হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জিপ? সে কি ট্রেনের ভেতরে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চর খেয়ে ঘুত করে লাফিয়ে উঠল, আর লাফিয়েই বা কোথায় গেল? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন, আর সে চোখে কোন হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল? তবে কি এইসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়িটার এই কামরা নিশ্চয়ই ভুতুড়ে, তাই জনসং স্টেশনে লোকগুলি সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে, তাই মারোয়ারি দুজন এ গাড়িতে উঠতে এসেও অমন ঊর্ধ্বর সাথে উল্টো দিকে দৌড় দিয়েছে, আর আমি এমন নিরেট গর্ধব যে এই সব দেখে কিছুই বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে এসে নিশ্চিন্ত ঘুম লাগিয়েছি। এখন কি করব? নেমে পড়ব গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো? কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। তারপর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বেরিয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত, মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল, তারপরে বিটকেল ছ্যাঁড়াত ছ্যাঁড়াত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছ্যাঁড়াত করে কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে আছড়ে পড়ল। বাপরে, এগিয়েছি গেছি বলে আমি জানালা বন্ধ করল। সমানে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অন্ধকারে এক পাল পেতনির বাচ্চা আলকাতরা নিয়ে হলিটলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম, গলা দিয়ে গান বেরোলো না, খালি বুবু করে এমন আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না, জলের সেই ছ্যাঁড়ছ্যাঁড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতর একটা লাল আলো, বিশ্বাস করবি না পেলা, শুধু একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানালার কাঁচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলুম, আমার মনে হলো এক চোখ একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করে বসেছিলুম, এইবার আমি বাপরে মারে বলে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম, আর সেই লাল আলোটা শূন্যের ভেতর থমকে দাঁড়ালো, তারপরেই থাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার চোখ মেলে থাকবার সাহস ছিল না, বেশ বুঝতে পারছিলুম আজ এই ভুতুরে রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপার বাড়িতে চালান করে দিয়েছি, এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলুম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুরে কামড়া কোন নরকের দরজায় গিয়ে হাজির হবে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকলো। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপরই সোজা হার্টফেল,
বাড়িতে মা বাবার কাছে পৌঁছাতে আর পারবো না, এখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাবে। চোখ বুজে রাম নাম জপ করছি এমন সময় বাজখাই স্বরে বলল, ইউ রোগ! আতকে লাফিয়ে উঠল। অন্ধকারের জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলো ইয়া চ্যাং এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজখাই স্বরে বললে, ইউ রোগ, তুম কন হে? ওরে বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম বম্ভরন্ধে পৌঁছল। আবার এক মক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামল। আমি ব্যাকুল হয়ে বললুম, তারপর? তারপর আবার কি? ভীষণ যাতা ব্যাপার। মানে মানে আবার কি? কামরাটা খারাপ, জংশন স্টেশন থেকেই সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঝুঁকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছচ্ছর করে আমার মুখে পড়ছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে এগিয়ে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, অ্যাঁ? বল্টুদা বললে, হ্যাঁ হ্যাঁ, আমি টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না, এ হলো রিয়েল ভূতের গল্প। আচ্ছা, এবার বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল, হন হন করে নিজেই চলে গেল আলেকজান্ডারের ভূমিতে।